গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মাহমুদ হাসান আখুন্দ। শনিবার দেওয়া ভাষণে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান সরকারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটিকে সামনে রেখে তালেবান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই ভাষণ। প্রায় 30 মিনিট দীর্ঘ এই ভাষণে মোল্লা মাহমুদ হাসান আখুন্দ বলেন, বিদেশি দেশগুলোকে আশ্বস্ত করা হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না, সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে হবে। এ সময় আফগানিস্তানে চলমান বিভিন্ন সমস্যার কথাও স্বীকার করেন তিনি। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।